Hello everyone, Assalamu alaikum, this is Hamida Shoina. Aske ami apnarore ekta video dekhairam amar garden or to eta ashole bangladeshi vegetable khoa jay different country to ase to beshi bhag ashole italy ego grow hoy beshi ami search kore paise ashole ar je kono gorom country to hoy amader england o hoy to ekhon ami apnarore dekhairam eta squash যে ভেজিটেবল আছে ও তো ইটা আমি খিলান গাছ তুলছি ফলে আমি সব থাকি কিনা ফর আমি ওরকমর ব্যাগ দিয়ে দেবো কাজ সফ যে ব্যাগ আস দিছিল ও ব্যাগর মাঝে আমি বান্ধিয়া রাখি লাইছিলাম গরমে গরমে কর্নার সাইডে দিয়ে যেখানে একটু বাতাস বাতাস ঢুকে না ওখানে তো দেখো কা খুব সুন্দর গাছ হয়েছে লোক আমি একবারেও কোনো different খুন্তার মাঝে তো হয়েছে না জেলাম সব তাকে আনছি ওলানো রয়েছে তো দেখো কাজর আমি দেখাইলাম আপনারে লোক যে বেগর মাঝে আমি আনছিলাম সব থেকে বেগর ভিতরে রয়েছে মাশাআল্লাহ জ্বরও দিছে খুব সুন্দর লোক অনেক সুন্দর দেখতে ফরাস আইরো মুকা আর একটা আছে আমি দেখাইলাম ও দেখো কা সো দুইটা গাছ অনেক সুন্দর আর চতুর্দিকে জোর দিলাইছে তো আমার আর এখন কেটা করা লাগতো না আমি একবারে মাটির ভিতরে রইলি মো অনেক সুন্দর মাশাআল্লাহ তো এখন আমি মাটিটা রেডি করি আপনারে দেখাইরাম তো আমি মুক্তার ভিতরে রইলি মো দুইটা এখন রইলি মো কারণ আমি জানগ্রাম না ই ওয়েদারও মাঝে কতটুকু ভালো হইব গাছ সো কই মাশাআল্লাহ গাছ যেপলা উঠছে তে আমি রইলাই চান্সটা আসলে আমি সতমে লাস্ট ইয়ার আমি ফার্সি না গ্রো করতাম কারণ আমার গাছও উঠছে না আর বুঝতাম পারলাম না কেটা লাগি গাছ উঠলো না এখন যেগুলা একটা উঠছে তে আমি তো রইলাই রই আমি আপনারা দেখাইমু আর সামনে দিয়ে দুদিন গাছ ভালো হয় আর ধরে নেক্সট আপডেট আমি আপনারা দিব তো এখন আমি মাটি রেডি করি আমি হোম মেড ফার্টিলাইজার ইউজ করবো সফর কোনটা আমি ইউজ করতাম নাই কারণ অনেক ছোট গাছ আর আমার একটা আমি সাইডাম একবারে সম্পূর্ণ আমার ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্টস একটা আমার আসিল ঘরর বানানি ফার্টিলাইজার আমি বানাইছিলাম যে একটা ওগুন দিয়ে আমি করতাম আর গাছটা খিলান বড় হয় কতটুকু উঠটা থাকে আমি উন্নত হয় আমার গাছটা আমি দেখতাম সাইরাম তো কই আপনারা লগে আমি শেয়ার করি তো এখন আমি আপনারা দেখাইলাম আমি কেটা দিলাম তো ফার্স্ট আমি একশল দিব এখন আমি সার পাতা দিলাম এখানে ড্রাই বানানা ফিল আমি ব্লান্ডার করে রাখি লাইছিলাম সো ও দিলাইলাম দেন ভালো করে মিক্স করে লাইব আপনারা দেখো কাবালা ঠিক আছে মিক্স করে নিলাম এখন আমি দুইটা আসলে এখানে রইলিরাম কারণ আমি দুইটা কন্টেনারও রইতাম সইরাম না আর কোনো ছোট গাছ রয়েছে তো একবারে রইলিলে আমার আর বালা লাগে কারণ দুইটা কন্টেনার জড়িয়ে আর মাটি নষ্ট করি আর আমাদের এখানে অনেক খারাপ ওয়েদার আপনারা দেখতে পারা ওয়েদার আমার একবারে আজকে অন্ধকার কোনো কেতা নাই রোদ নাই তো ওটা লাগে আমি আর বেশি কেতা করতাম নাই কন্টেনার আর জুড়তাম নাই কারণ নষ্ট হইতে পারে মাটিও আমার ওয়েস্ট হইব ওটা লাগে আমি এখানে করে নিলাম তো রইলাম দেখো কা অনেক সুন্দর লাগে
দেখো আমি তৈলাম এখন আমি মাটি দিলাইরাম উপরে আমি তুরা দিলাইলাম মাটি আমার মাটি তো শেষ এখন আমি পানি দিলাইমু তো সবাই দোয়া করবা আমার গাছে লাগে ওয়েদার অনেক খারাপ এখন মেঘ আইছে মেঘ দের তো ও পানি দিলাম বিসমিল্লাহ করে দিয়ে একটা আমি কয় দিন লাগে রাখি লাইমু আমার গ্রিন হাউস তো ভিউয়ার্স আপনারা দেখতে পারা আর আরেকটা আমি শেয়ার করবো আমারে কয়জনে কয়জন জনে খদুর গাছ কি যে কোনো ছোট লত দেওয়া যে গাছের মাঝে ওয়ান জি কাটিং ক্লিয়ার করেন তো আপনারা আমি আর একটা আপডেট আমি দিলাম ওটার লগে শেয়ার করাম আমি আপনারা খদুর গাছের আপডেট আমার লেফট ওভার খদুর গাছ দুইটা আছে বাংলাদেশে খদুর গাছ একটা এখনো ছোট রয়েছে এক মাস হয়ে গেছে এই গাছের বয়স বেশি বলেন না কারণ অনেক ঠান্ডা আর আমি অনেক যত্ন করছি না আসলে গুণতরে রাখি লাইছিলাম এক সাইডে দি ফেলাই কোনো কোনটা আমি দিছি না জাস্ট খালি নর্মাল পানি দেওয়া রাখি লাইছি তো এখন আমি একটা ওয়ান জি কাটিং খেলান আমি দেখাইমু আর কত ছোট গাছের মাঝে ওয়ান জি কাটিং করেন আপনারা দেখাইমু তো এখন আমি একটু মাঝে পানি দিলাইছি দেওয়ার পরে আমি গ্রিন হাউসের মাঝে রাখি লাইমু কারণ অনেক ঠান্ডা আমরা তো জানি না কতটুকু বড় হইব গাছটা যে সময় বড় হয় লতুর দেয় আমি আপনার একটা আপডেট দিব এটা কোয়াশ আর ইংলিশ আরো কত নাম আছে সু সু কয় তো আমি জানি না রিয়েল নাম আমার কাছে যে ফানি লাগে নাম এটা নিয়ে তো কোয়াশ আমি জানি সকলে বেশি সি নয় নতার লাগে আমি এটারে এটা কোয়াশও কইরাম তো এটা আপডেট আমার দেওয়া শেষ এখন আমি আপনারে আরেকটা দেখাইরাম খদুর গাছ বাংলাদেশে খদুর গাছ তো কয়জনে আমার কইছেন ওয়ান জি কাটিং কত ছোট গাছের মাঝে করেন তো আমার কাছে লাস্ট একটা লেফট ওভার দুইটা গাছ আছিল খদুর গাছের বাংলাদেশে খদুর গাছ তো ওগুন্তর আমি ওয়ান জি কাটিং করাম অনেক ছোট আর অনেক লেটে আসলে আমি গুন হয়েছি তো ওয়েদার লাগে গুন বেশি বলেন না তো তার লাগে হয়তো এখন ওয়ান জি কাটিং ওর টাইম আইসে আমি আপনার দেখাইলাম একটা মিনিট দেখতে পারলাম গাছ কত ছোট মাশাআল্লাহ খুব হেলদি গাছ বাট বড় হয়েছে না অনেক ঠান্ডা আর বড় গাছ যেগুলো এগুলো তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে আর এগুন একবারে লেফট ওভার আছিল ছোট গাছ ওটা লাগে আর এখন আমি আপনারা দেখাইলাম ওয়ান জি কাটিং তো ওয়ান জি কাটিং একবারে ছোট থাকতে করুন তো এগুলো ফাতা মার দেখি হোয়াইট হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা পাতা আর আগা একটা গাছের মধ্যে না দুইটা গাছ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আটটা তো একটার মাঝে আটটা পাতা আর একটার মাঝে সাতটা পাতা আর একবারে আগার মাঝে আছে আরো দুইটা তো ওখান কুই গাছের পুরা টাইম আমার ওয়ান জি কাটিং করার তো আমি দেখাই আপনারা ওয়ান জি কাটিং ওখানে আমি কইরা দিমু আপনারা সামনে তো বুঝতে পারবো আশা করি আমার কয়েকজন বই নিয়ে আমার কেতা করছেন তারা কইছেন যে আপনার গার্ডেনের ওয়াইন জি কাটিং আমরা দেখলাম না গার্ডেনের খদুর গাছর তো আমি লাস্ট একটা ভিডিও দিছিলাম টু জি আর থ্রি জি কাটিং ওয়ান জি দিছিলাম না কারণ আমার একটা ভিডিও আমি করছিলাম আর অ্যাক্সিডেন্টলি একটা কিন্তু হয়ে গেছে ডিলিট করে লাইছিলাম আর ফাইস পাইছি না অতকাইয়া পরে আর দিছিলাম না কইতে অকটা থাকি আমি দিমু ও আপনারা লগে শেয়ার করলাম ওখন আমি এটা ওয়ান জি লাগি কাট করলাম দেখো কা ও কাটি লেছে ছয়টা পাতা রয়েছে এখানে আর ওটা কাটি লেন ও দুইটা গাছর আমি ওয়ান জি কাটিং কইরা দিছি একবারে ফয়লা থাকি দেখলাম গাছ খুব ছোট মাশাআল্লাহ দেখি একটা মাস রোদ দিলায়
মেবি গাছটা বড় হইব কত ধর ওখানে না ধরো জাস্ট খালি ফাতা ও খাওয়া যায় আসলে কোনো সময় আর কত ধরলে তো আরো কেতা ও আপনার দুইটা আপডেট দিলাম আমি একটা কুয়াশর গাছ আর একটা ওয়ানজি কাটিং তো ভিউয়ার্স আপনারা দেখতে পারো আর একটা টিপস আমি দেই যখন ওয়ানজি কাটিং করো টু জি থ্রি জি তো এই ফাতা কিন্তু খস বার হয় ও যে ডেমটা আপনি খাটলে ওটা থেকে একটা স্টিকি খস বার হয় তো এখানে কোনো সময় ফুকা মাকড় এরপরে বাঘ আইতো পারে আইয়া তারা ওটা খাইবার লাগে আক্রমণ করে গাছটারে তো ওটা থেকে আপনারা ও যে মাসি একটা আছে ফ্লাই ওটা থেকে বাঁচাইবার লাগে আপনারা কিতা করবা আমি আপনারা দেখাইলাম আপনারা আমার লগে থাকুকা যে ওয়ানজি কাটিং এর পর যে কোনো গাছ খাটার পরে আপনারা দেখুন যেন একটা খস বার হয় ডেমটাকে তো এই খসর মাঝে ফুকা মাকড়ে আক্রমণ করতে পারে ফুকে তার খস খাইবার লাগে আয় তো আবার ফর একটা দুদিন অন্য বই যায় এই গাছটা ড্যামেজ করে নিল আর ওই এটার বল একটা আছে এটা যায় কি তো একটা জিনিস লক্ষ্য করবা যে সময় খাটন আপনারা হলদি পাউডার অবশ্যই একটার মাঝে লাগে এক জায়গা তাওলান দিলাই বা উপরে ছিটাইয়া তো আর কোনো ফুকা মাকড় আর বইত না তো আমি আপনারা দেখাইলাম আমি সামান্য হলদি পাউডার লইছি লইয়াও ডেমর মাঝে হলেন আগার মাঝে লাগাইয়া দিলাইবা আর মাটির মাঝে হলেন চূড়া চুটাইয়া দিলাইলে তো মাসি এরপরে ফিফরা এগুলা হয় না গাছের মাঝেও দিলাইবা কন্টেনারের মাঝে যে একটা রই না কি একটা আর রেজবেডের মাঝে ওইয়ে দিতে পারবা আমি আর একটা আপডেট দিব রেজবেডের মাঝে ফিফরা দুদিন আক্রমণ করে ফিফরায় বাসা বাঁধে কোন কেটা ঔষধ দেওয়া লাগে তো এটা আসলে আমরা গরু থাকে খালি সব থাকে কিনা আনা লাগে না নিজের গড় থাকিও দিতে পারবো তো দুইটা আপডেট ফাইলা ভিউয়ার্স আপনারা আশা করি ভালো লাগবো আর দুদিনও ভালো লাগে আর আপনারা একটু হেল্প হয় আমারে নিশ্চয়ই আপনারা মেসেজ করবা আপনি সবাই সাবস্ক্রাইব করবা আমারে খালি লাইক দিলে ওই তো নাই মেসেজ দিলে না সাবস্ক্রাইব করবা সবার সাথে শেয়ার করবা আর আর একটা আমার একটা লিঙ্কর তলে আমার আর একটা চ্যানেল আছে আমার হাজবেন্ডর আনোয়ার বন্ধু ব্লগ প্লিজ সবাই ও চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আর ভিডিও দেখবা এটা শুধু কেতা থাকে বিল্ডারের জিনিস সাথে আপনারা ভিডিও দেখতে পারবা আপনার মাঝে তো প্লিজ সবাই আনোয়ার বন্ধু ব্লগে বন্ধু সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার লগে থাকবা থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম বাই